আসসালামু আলাইকুম। দূরেরও কাছে সকল শিক্ষার্থীদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহফুজা শর্মী, সহকারী শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি ঢাকা। লেকচার চারে তোমাদের আমি গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে আলোচনা করব, তোমরা মনোযোগ সহকারে তা দেখবে এবং শুনবে। তোমাদের পঞ্চম শ্রেণীতে যেহেতু একটি বোর্ড পরীক্ষা পিইসি আছে, সেজন্য তোমাদের এই জিনিসগুলো গুরুত্ব সহকারে জানা প্রয়োজন। তোমরা দেখো বোর্ডের মধ্যে আমি দিয়েছি তোমাদের প্রশ্নগুলো কিভাবে হবে। তোমাদের গণিত প্রশ্ন উপরে লেখা থাকবে, সকল প্রশ্নের উত্তর দিতে হবে ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। এক নঙে থাকবে সংক্ষেপে উত্তর করো। তোমাদের মোট বইয়ের মধ্যে দেখো তোমাদের যে বইটি আছে সেই বইটি কয়টি অধ্যায় আছে, সেই অধ্যায়গুলোর উপরে সবগুলো অধ্যায়ের উপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কিছু থাকবে। সবগুলো অধ্যায়ের উপর কয়টি থাকবে? ২০টি থাকবে। ২০টির মধ্যে নম্বর থাকবে ২০, এটা থাকবে এক নঙে। এবং তোমাদের আমি গত লেকচারে বলেছি একের উত্তরগুলো তোমরা কিভাবে দিবে। তাহলে সবটা বইয়ের উপরে তোমাদের ২০টি প্রশ্ন থাকবে এবং ২০টির মধ্যে নম্বর থাকবে ২০। দুই নঙে থাকবে কাঠামোবদ্ধ, তোমাদের বলা প্রয়োজন। তোমরা চতুর্থ শ্রেণীতেও কাঠামোবদ্ধ অঙ্ক করেছ, এখানে তোমাদের পঞ্চম শ্রেণীতে কাঠামোবদ্ধ মোট অঙ্ক থাকবে দুই নঙে তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো। তাহলে মোট কাঠামোবদ্ধ অঙ্ক কয়টি হলো? তোমাদের নয়টি অঙ্ক হলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। কাঠামোবদ্ধ অঙ্ক থাকবে নয়টি এবং প্রতিটিতে কাঠামোবদ্ধ অঙ্ক থাকবে দুইটি, প্রথম একটি দেওয়া থাকবে অথবা দিয়ে আরেকটি দেওয়া থাকবে। ওই দুইটির মধ্যে তোমাকে একটি অঙ্ক করতে হবে, যে কোনো একটি অঙ্ক তোমাকে করতে হবে। এখন তোমাকে দুই নঙে তোমার থাকবে অধ্যায় তিনের উপর একটি কাঠামোবদ্ধ অঙ্ক, ওইটার মধ্যে নম্বর থাকবে ৮। কিভাবে ৮ বিভাজন করা থাকবে? প্রথমটাতে ২, এরপরেটাতে ৩, এরপরেটাতে ৩, এভাবে থাকবে অথবা থাকবে ৩ ২ ৩ অথবা থাকবে ৩ ৩ ২। তোমার প্রশ্নের মান প্রশ্নের কিনারেই দেওয়া থাকবে। ৩ নঙে কাঠামোবদ্ধ অঙ্ক থাকবে ২টি, এর মধ্যে একটির উত্তর করতে হবে, প্রত্যেকটির মধ্যেই একটি উত্তর করতে হবে, ওইটা থাকবে অধ্যায় ৫, ওখানেও থাকবে ৮ ৮ নম্বর। ৪ নঙে থাকবে ২টি কাঠামোবদ্ধ, এর মধ্যে একটির উত্তর করতে হবে, ওটা থাকবে অধ্যায় ৬, ওখানে থাকবে ৮। ৫ নঙে থাকবে কাঠামোবদ্ধ ২টি, ওটা থাকবে অধ্যায় ৭ থেকে, ওখানেও থাকবে ৮। ৬ নঙে থাকবে ২টি অধ্যায় ৮, ওখানেও থাকবে ৮। ৭ নঙে থাকবে ২টি, ওইটা থাকবে অধ্যায় ৯ থেকে, ওখানে থাকবে ৮। ৮ নঙে থাকবে তোমাদের জ্যামিতি, জ্যামিতিটা তোমাদেরকে মাপ দিয়ে দিবে, সেই মাপ অনুযায়ী নির্দেশনা অনুসারে তুমি সেই চিত্র অঙ্কন করবে। তার মানে মাপ দেওয়া থাকবে, সেই মাপ অনুযায়ী তুমি চিত্র অঙ্কনগুলো করবে এবং যে চিত্র অঙ্কন করেছো সেটার বৈশিষ্ট্য লিখতে হবে। বৈশিষ্ট্য সাধারণত তোমাদের তিনটি থাকে, তার মানে এখানে জ্যামিতি তোমাকে দেওয়া দিতে হবে ২টি, ক এবং খ। কতে থাকবে একটা অংশ, খতে থাকবে একটা অংশ, তার মানে ২টি জ্যামিতি তোমাকে করতে হবে। সেটার মধ্যে নাম্বার থাকবে কত? ৩ যোগ ৩, তার মানে ৬। একটার মধ্যে থাকবে ৬, আরেকটার মধ্যে থাকবে ৬, মোট ১২। জ্যামিতিতে তোমাদের থাকবে ১২। ৯ নঙে থাকবে কাঠামোবদ্ধ ২টি অঙ্ক, অধ্যায় ১১ থেকে থাকবে, ওখানেও থাকবে ৮। ১০ নঙে থাকবে কাঠামোবদ্ধ ২টি,
সেটা থাকবে অধ্যায় ১২। এটার মধ্যে থাকবে ৪, এটার দুইটা অংশ থাকবে, দুই গুণ দুই অথবা দুই যোগ দুই, হ্যাঁ এটা হবে ৪। অধ্যায় ১১ নিয়ে থাকবে কাঠামোবদ্ধ দুইটি, অধ্যায় ১৩ এটাতেও থাকবে ৮। তো সবগুলো আমরা যোগ করলে সর্বমোট তোমাদের পূর্ণমান থাকবে ১০০। আমি এখানে যোগ করে তোমাদের দেখিয়ে দিয়েছি পূর্ণমান থাকবে তোমাদের ১০০। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা বুঝতেই পারছো তোমাদের মান বন্টনটা আমি আজকে দেখিয়ে দিয়েছি, তোমরা সেই অনুযায়ী এবং আমাকে অনুসরণ করে ক্লাসগুলো তোমরা ভালো করে করবে, তাহলেই তোমাদের গণিত এত কঠিন মনে হবে না, সহজ মনে হবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো।